দেখো, আমাদের অভ্যেস কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। রোজ রোজ ট্যাক্সিতে চললে কিন্তু অবশ্য টাকা লাগলে তো দেবার লোক আছে। করিসেন কি খবর আশিস? ভালো তো? তুমি তুমি এখানে? আমি আমার এক ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিন্দু কেমন আছে? বিন্দু তো খুব ভালো আছে। তুমি দাঁড়িয়ে কেন? বসো না, বসো বসো বসো। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করছো, এনজয় করছো, তোমরা করো, আমি তোমাদের আর বিরক্ত করব না। না না ভাই, না না, আমরা তো খাওয়া দাওয়া করতে আসিনি, আমরা আসলে এখানে সময় কাটাতে এসেছিলাম, তাই না? না, আসলে পাশে একটা ব্যাংক আছে, তো ওই ব্যাংকে এসেছিলাম, সেই কারণে এখানে। হ্যাঁ আদিত্যদা, মানে কি হয়েছে জানেন তো? প্রবলেমটা কি জানেন তো? ব্যাপারটা হচ্ছে যে ব্যাংক থেকে নিজের টাকা নিজে তো তুলবো, তাতেও প্রবলেম জানেন তো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ব্যাংকে। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না তো। আসলে কি হয়েছে, মানে দাদার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা মানে বৌদির নামে ট্রান্সফার করবে আর কি, মানে বৌদিকে দেবে, সেই কারণে বৌদি একা টাকাটা তুলতে আসছিল, তাই আমি। হ্যাঁ, মানে আমি একা একাই টাকা তুলতে আসতে পারতাম, কিন্তু মানে ঠাকুরপো আমাকে বললো যে বৌদি তুমি একা একা টাকা তুলতে যাবে, একটা মেয়ে অতগুলো টাকা নিয়ে বাড়ি ফিরবে, রাস্তার যদি কোনো ঝামেলা হয়। হ্যাঁ, আমি তো তাই বলছিলাম, আমি বলছিলাম যে বৌদির কাজ হয়ে গেলে আমি আমি বাড়িতে পৌঁছে দিয়ে নিজের কাজে চলে যাবো। দেখো না, ব্যাংকের লোকগুলো এত খারাপ না, সোজা মুখের ওপর বলে দিল যে 1 ঘন্টা সময় লাগবে। সব থেকে বাজে হচ্ছে ওই ম্যানেজারটা, যত আমার পরিচিত এই পাশের ব্যাংকে ম্যানেজার আমার বিশেষ পরিচিত। তো চলো, আমি তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, তোমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি যে 1 ঘন্টা হয়ে গেছে, তো আমি যেটা বলছিলাম কি যে এখন নিশ্চয়ই গেলে টাকাটা দেবে আমাদের, তাই না? হ্যাঁ চলো, টাকাটা পেয়ে যাবো, চলো। হ্যাঁ চলো চলো আসি। আশিস, তোমাদের খাওয়াটা মনে হয় ইনকমপ্লিট রয়ে গেল। মানে খেতে তো আসেনি, 1 ঘন্টা কি করে সময় কাটাবো, তাই রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম, এখন হয়ে গেছে। আসি, হ্যাঁ চলো ঠাকুরপো। আসি ভাই, হ্যাঁ পরে দেখা হবে। রোহিণী শোনো। বলো, মিস্টার বর্মন কেমন আছেন এখন? আমি কি করে জানবো? কেন, তুমি হসপিটালে যাওনি? আমার কি ওখানে যাওয়া খুব দরকার বলে তোমার মনে হয়? এটা কি বলছো রোহিণী, আফটার অল উনি তোমার বাবা। সেটাই তো আমার সব থেকে বড় দুঃখ তিস্তা, যে ওই খারাপ লোকটাকে আমাকে বাবা বলে ডাকতে হয়। কাম অন রোহিণী, যা হবার সেটা হয়ে গেছে, এখন আর এসব নিয়ে ভেবে কি লাভ? আর যেটা এখনো হয়নি হয়নি কি হয়নি কেন? এই যে বাড়ি শুদ্ধ লোক মিস্টার রতিকান্ত বর্মনকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনবে বলে পাগল হয়ে গেছে, তোমার কি এটা উচিত বলে মনে হয়? আমি ব্যাপারে কি বলবো রোহিণী? কেন বলবে না তিস্তা? আমি তো আমার দিদিকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে
ওনাকে এ বাড়িতে ফিরিয়ে আনার ব্যাপারে আমার কোনো সায় নেই। তুমি কেন জানাবে না তোমার মত? রোহিণী প্লিজ, এইসব ব্যাপারে আমাকে আর জড়িও না। দেখো দেখো, এই ব্যাপারটি সম্পূর্ণ তোমাদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে আমার নাক গলানোটা বোধ হয় উচিত হবে না। তিস্তা, তুমি হঠাৎ নিজেকে এত পরপর ভাবছো কেন বলো তো? না না, পর কেন ভাবো রোহিণী? দেখো আসলে রোহিণী, ওই মিসেস বর্মনের মুখাগ্নি করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম সিদ্ধান্তটা সবার পছন্দ হয়নি, তাই। তুমি দিদির কথা বলছো না? আমি কারোর নাম করে কিছু বলছি না রোহিণী, আমি এমনিই বলছি। দেখো কিছু জিনিস তো তোমাদের একেবারে ব্যক্তিগত পারিবারিক ব্যাপার, সে বিষয়ে আমার মাথা ঘামানোটা বোধহয় উচিত না। কই গো, চাটা দাও। কি হলো, চাটা দেবে না নাকি? রজনী, আবার কি হলো? এখন কি হবে গো? আবার কান্নাকাটি শুরু হলো। তখনই তো তোমাকে পই পই করে বলেছিলাম ওইসব বড় লোকদের জায়গায় যাবার কোনো দরকার নেই। শুনলে? শুনলে আমার কথা? দেখো অত রেগে যাচ্ছ কেন? শোনো না আমার কথা, শোনো। আমারও কি ওইসব জায়গায় যেতে ইচ্ছে করে না নাকি? ওই আদিত্য শয়তান আদিত্যটা এসেই তো সবকিছু গোলমাল করে দিল। আদিত্য নিশ্চয়ই আমাদের বানানো গল্পটা একটু বিশ্বাস করেনি, তাই না? সে তো করেনি, ও আমাদের সন্দেহ করছে। এখন কি হবে সেটাই তো ভাবছি। ভগবান, কেন কেন গেলাম ওই রেস্টুরেন্টে খেতে? ভাল লাগে না আমার, বড় লোকদের রেস্টুরেন্টে খেতে যাবো, আর টাকা আসবে না আমাদের, আর আদিত্য তো আমাদের টাকা দেবে না। দেখো যদি বিন্দুকে নিয়ে চলে যায় এবারে থেকে। সোজা নয়। কি সোজা নয়? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মেকাতে হয়, জানো? কি হেয়াল করছো আমি কিছু বুঝতে পারছি না। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আদিত্যর দুর্বলতার কথা তো আমরা দুজনেই জানি, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আদিত্যর সন্দেহ দূর করতে হবে। বিন্দু, বাসে করে গেলে তো? না না বাবা, বাসে যাবো না, বাসে প্রচন্ড ভিড়, গরম, আমার প্রচন্ড কষ্ট, আমি বাসে যাবো না, আমি ট্যাক্সিতে যাবো। ট্যাক্সিতে গেলে প্রচুর টাকা। অবশ্য টাকা লাগলে তো দেবার লোক আছে। গৌরী সেন, কি খবর আশিস? দেখো না, ব্যাংকের লোকগুলো এত খারাপ না, সোজা মুখের ওপর বলে দিল যে 1 ঘন্টা সময় লাগবে। সব থেকে বাজে হচ্ছে ম্যানেজারটা, যত আমার পরিচিত,
এই পাশের ব্যাংকের ম্যানেজার আমার বিশেষ পরিচিত। তো চলো আমি তোমাদের সঙ্গে আলাপ করে দিই, তোমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি যে এক ঘন্টা হয়ে গেছে, তো আমি যেটা বলছিলাম কি যে এখন নিশ্চয়ই গেলে টাকাটা দেবে আমাদের, তাই না? চলো টাকাটা পেয়ে যাবো, চলো 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 আসি। না না না, ওদের গল্পটা আমার একটুও বিশ্বাস হচ্ছে না। আশিস যেভাবে ঘনিষ্ঠ হয়ে রজনীর সঙ্গে বসেছিল, মনেই হচ্ছিল না যে রজনীর বৌদি। বরং বিন্দুকে ফোন করে আসল কথাটা জানতে হবে। না, তুমি কোনো ফোন করবে না। আমি সুখে আছি এটা আপনার সহ্য হচ্ছে না? এত সুখে যখন আছো একটা ফোনে তোমার কি যায় আসবে? তার কারণ আপনি আমার শ্বশুর বাড়িতে ফোন করে আমার শাশুড়িকে এই সমস্ত কথা জানতে চাইলে আবার আর সুখে থাকা হবে না। আমি তোমাদের পায়ে পড়ি বৌদি, তোমাদের পায়ে পড়ি। চুপ করো, তোমরা দয়া করে আমার কোনো ভালো করো না। বিন্দুর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবার কোনো অধিকার আমার নেই। বিন্দু নিজেই তো বলল এটাও পছন্দ করে না। তাছাড়া আশিসের কথা তো সত্যিও হতে পারে। এখন এটা নিয়ে প্রশ্ন করে খামোখান, না না, আমি অযথা বোকার মতো। ভালো করে সব পরিষ্কার করো কিন্তু। এই কি বিমলার মা, এই বাবার পড়ার টেবিলটা এখনো অব্দি ভালো করে পরিষ্কার করোনি? কতক্ষণ আগে বলেছিলাম তোমাকে? ওবাদ দি, আমি সব ঠিক করে দিচ্ছি। তুমি একদম রেখে যাও না বাবা, তুমি সপ্তাহে একটু ব্যস্ত হয়ে পড়ো। আমি দেখো না কি সুন্দর করে ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে রাখবো। দাও দাও দাও। আচ্ছা শোনো, হ্যাঁ, এই জানলাগুলো আর দরজাগুলো ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করবে, কেমন? ঠিক আছে। আর মেঝেতেও না সাবান জলের সঙ্গে একটু অ্যাসিড দিয়ে দিও তো। আচ্ছা। ওবাদ দি, বলছিলাম কি পর্দাগুলো কি নোংরা হয়েছে, কেচে ফেলবো? না, আমি ভাবছি যে বাজারে গিয়ে বাবার জন্য নতুন পর্দা আর বাবার বিছানার জন্য ভালো চাদর কিনে আনবো। সেই ভালো, নতুন কিনে ফেলো, খুব ভালো হবে। সত্যি তো, এতদিন পর এই মানুষটা নিজের বাড়িতে ফিরছে। কে বাড়ি ফিরছে? অসুস্থ মানুষ হাসপাতাল থেকে আর কোথায় যাবে, বাড়িতেই তো ফিরবে। তাছাড়া তুই শুনিস নি ডাক্তারবাবু কি বলেছে, বাবাকে এই অবস্থায় যদি একলা ফেলে রাখা হয় তাহলে কিন্তু অবস্থার আরো অবনতি ঘটবে, বুঝলি? ব্যাস, আর তুই অমনি ঠিক করে ফেললি যে মিস্টার রতিকান্ত বর্মন হাসপাতাল থেকে সোজা এই বাড়িতে ফিরবেন। অদ্ভুত কথা বলছিস তো তুই রোহিণী, একটা অসুস্থ মানুষ নিজের মেয়েদের কাছে না ফিরে, ভাইপো ভাইজিদের কাছে না ফিরে আর কোথায় যাবে? বাড়িতে সবার সাথে কথা বলেছিস তো? না বলিনি, বলার প্রয়োজন বোধ করিনি তাই। কারণ আমি খুব ভালো করে জানি আমার সিদ্ধান্তের সঙ্গে এই পরিবারের সবাই একমত। আমি একমত নই। আমি চাই না রতিকান্ত বর্মন এই বাড়িতে ফিরুক। কেন আমি জানতে পারি? আমি চাই না কাকাবাবু এই বাড়িতে ফিরে এসে এই বাড়ির সমস্যা আবার বাড়িয়ে তুলুক। তাই বলে একটা অসুস্থ মানুষকে আমরা মৃত্যুর দিকে ঠেলে দেব? মেয়ে হয়ে আমরা তার এত বড় একটা সর্বনাশ করবো, কি বলছিস তুই? মেয়ে হয়ে তো অনেক কিছু ভুলে গেছে স্মৃতি। মিস্টার রতিকান্ত বর্মন আমার মায়ের ওপর ঠিক কি কিভাবে অত্যাচার করেছিল ভুলে গেছিস তো? তারপরেও কিন্তু মা চেয়েছিলেন তার মৃত্যুর পর তার স্বামী তার মুখাগ্নি করুক।
এত যন্ত্রণা সহ্য করার পরেও যদি আমাদের মা এই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমরা মেয়ে হয়ে আমাদের বাবার জন্য এইটুকু করতে পারবো না রোহিণী? অথচ একই কথা যখন তিস্তা বলেছিল তখন তুই সব থেকে বেশি বিরোধিতা করেছিলি। তবুও তখন তোরা তিস্তার কথাই শুনেছিলিস, তাই না আদিত্য? দিদি, তাহলে এখন আমার কথায় কেন মানছিস না? কারণ এই কথাগুলো তিস্তা না বলে আমি বলছি, তাই? আমি তোমাদের কাছে অনেক অপরাধ করেছি, আমাকে তোমরা ক্ষমা কর। তোমরা আমার পাশে না থাকলে আমি আমি মরে যাব। রতি, না বাবা, আমরা কেউ তোমাকে ছেড়ে যাব না, আমরা সবাই তোমাকে বরুণ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। বাহ, অসাধারণ! তোমরা তো সবাই ডিসিশন নিয়েই ফেলেছ যে ওই লোকটা হসপিটাল থেকে ফিরে সোজা এই বাড়িতেই আসবে। পাপা, তুমিও তুমিও চাইছো? তোদের বাবা তো ক্ষমা করে দিন না বেটা। দেখো, বাবা মা অন্যায় করলে সন্তানও কিন্তু ক্ষমা করে দেয়। আমি পারবো না। আপনি এত দৃঢ় চরিত্রের মানুষ, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, অথচ এই একটা জায়গায় আপনি বারবার। আমি যে মাকে কথা দিয়েছিলাম যতদিন কি করেছে মঞ্জু? ও কাকাবাবুকে কথা দিয়ে এসছে যে হাসপাতাল থেকে সোজা এই বাড়িতেই নিয়ে আসবে। হুমা, সে তো ঠিকই করেছে। এতদিন পরেই বাড়ি বড় মেয়ের মতো একটা কাজ করেছে। হরি হরি, ঠাকুর যেন ভালে ভালে বাড়ি ফিরে আসে। ঠাকুর, এই বাড়িতে কি আমার মতামতের কোনো গুরুত্ব নেই? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলো আর আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন পর্যন্ত কেউ বোধ করল না। বৌমা, মঞ্জু কোথায়? সে তো সকাল থেকে মিস্টার রতিকান্ত বর্মনের ঘর পরিষ্কার করছে। আচ্ছা বড় বৌদি, তুমি আমাকে একটা কথা বলো, যে মানুষটার জন্য আমার সারাটা জীবন তছনছ হয়ে গেল, যার জন্য আমার বিয়েটা ভেঙে গেল, সেই মানুষটাকে তোমরা সবাই মিলে আবার বাড়িতে কেন ফিরিয়ে আনতে চাইছো? খবরদার, বাবার সম্পর্কে আর একটাও খারাপ কথা তুই বলবি না। বাবা নয়, তোর এই সর্বনাশের জন্য তুই নিজেই দায়ী। বাবা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিল তোর অন্য জায়গায় বিয়ে ঠিক করে। বিয়ের আসর থেকে নিজেই পালিয়ে গেলি, তারপর নীলকে বিয়ে করলি, শ্বশুর বাড়িতে গিয়ে নিজে মানিয়ে নিতে পারলি না, তারপর বরকে ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে এই বাড়িতে এসে উঠলি, আর এখন আমার বাবাকে দোষারোপ করছিস। মঞ্জু, কেন এভাবে এখন ওকে? আমি একদম ঠিক বলছি বৌদি, বাবা কোন অপরাধটা করেছিল দেবজিতের সঙ্গে রোহিণী বিয়ে ঠিক করে? শুধুমাত্র নিজের চেয়ে আর ওই তিস্তার প্রশ্রয়। তিস্তা? এর মধ্যে তিস্তা এলো কোথা থেকে বল? 112 আছে। তিস্তা আমাদের বাড়ির প্রত্যেকটা বিষয় নাক গলাচ্ছে। আমি আমার বাবাকে এই বাড়িতে আনতে চাই, তার বিরুদ্ধে পর্যন্ত কথা বলছে তিস্তা। মঞ্জু, তোমার না কোথাও ভুল হচ্ছে জানো তো, তিস্তা এ ব্যাপারে কোনো কথা বলেনি কিন্তু, বিশ্বাস করো। তুমি থামো বৌমা, মঞ্জু তো ঠিকই বলেছে, তিস্তা একটা বাইরের মেয়ে, সে বাড়ির ব্যাপারে কথা বলার সাহস পায় কোত্থেকে? অনেক হয়েছে। আর না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপা, কি বলছো তুমি? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে কেন? আমি রতিকে নিয়ে বাইরে বাড়ি ভাড়া করে থাকব।
রতি হাসপাতাল থেকে সোজা আমার কাছে আসবে, আমি ওর দেখাশোনা করব। এ নিয়ে তোমাদের অশান্তি করবার কোনো দরকার নেই।